নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ শাস্ত্রী। আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমি বর্তমানে আপনার নামের প্রথম অক্ষর যদি এইচ দিয়ে শুরু হয়, আপনি কেমন মানুষ সেই নিয়েই আলোচনা চলছে। এর আগে আমি এ নিয়ে আলোচনা করেছি, বি নিয়ে আলোচনা করেছি, সি নিয়ে আলোচনা করেছি, এইভাবে এ থেকে জেড পর্যন্ত আলোচনা করব। আজকে এইচ নিয়ে আলোচনা করব। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। তাই দেরি না করে মেন আলোচনায় চলে আসি। আজকে কী নিয়ে আলোচনা করব? এইচ নিয়ে। তাহলে যাদের নামের প্রথম অক্ষর এইচ দিয়ে শুরু, এরা কিন্তু যে একটু শো আপ করতে ভালোবাসে, অর্থাৎ কোনো বিষয়ে যদি এদের জ্ঞান থাকে সে সেটাকে জাহির করতে চায়, অর্থাৎ মানুষের কাছে প্রকাশ করতে চায়, এইটা আমায় আমি জানি বা এইটা আমার কাছে এক্সট্রা জানা আছে, অর্থাৎ সে একটু শো আপ করতে কিন্তু সে কিন্তু ভালোবাসে। এবং লক্ষ্য করা যায় যদি ধরুন কোনো আছে অফিসে কাজ করে বা কোনো একটা অনুষ্ঠান বাড়ি গেল, কোনো কাজ করলো, সে লোকরে কিন্তু নিজের কষ্টের জায়গাটা তুলে ধরে যে আমি এতটা কষ্ট করেছি, দেখুন আমি এতটা কষ্ট করছি বা এতটা কাজ করছি। এবং এরা কিন্তু সবসময় লক্ষ্য করা গেছে, এরা কিন্তু উপরে ওঠার চেষ্টা করে। আচ্ছা, ধীরে ধীরে কীভাবে নিজের যে জীবনে কাজের জায়গায় হোক বা ফ্যামিলিতে হোক, যে কীভাবে স্টেপ বাই স্টেপ উপরে ওঠা যায় সেই নিয়ে কিন্তু এদের সবসময় চিন্তা থাকে যে আমি যেন কোনোভাবে নিচে না পড়ে যাই, মানুষের চোখে যেন আমি একটা আলাদা যে ভাবে আমি যেন সবাই আমাকে দেখে, এটা কিন্তু তার একটা ইন্টারেস্ট থেকে থাকে। আরও যদি লক্ষ্য করি, এদের কিন্তু কথা বলার ধরনটা একটু আলাদা থাকে, অর্থাৎ এরা খুব বুঝে বুঝে কথা বলে। এবং যদি লক্ষ্য করা যায়, এরা কিন্তু ভাগ্যের প্রতি অতটা বিশ্বাস করে না, এরা কর্মের প্রতি বিশ্বাস করে, অর্থাৎ ঠিক বুদ্ধি ঠিক জায়গায় যদি লাগানো হয় অবশ্যই আমি ওপরে যেতে পারবো, এই চিন্তাধারা নিয়েই কিন্তু এরা বেশিরভাগ এগিয়ে থাকে। আরও যদি আমি লক্ষ্য করি, এরা কিন্তু যে ইনকাম করবে কিন্তু এরা কিন্তু সেভিংস করতে পারে না। তবে ইনকাম করবে সেভিংস করতে পারে না শুধু একটা নামের প্রথম অক্ষর নয়, এর জন্য আরও যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে। জন্ম চার্ট দেখতে হয়, তার সেকেন্ড হাউস দেখতে হয়, বৃহস্পতির পজিশান দেখতে হয়, শুক্রের পজিশান দেখতে হয়, সেটা আলাদা ম্যাটার। কিন্তু এখানে সাময়িকভাবে যেটা বলা যায় যে এদের ক্ষেত্রে এরা সেভিংস করতে পারে না, তবে কিন্তু এদের ইনকাম থাকে অবশ্যই। এবং এদের কিন্তু বেশি যেটা লোভ থাকে সেটা হচ্ছে যে কীভাবে আমি মানুষের কাছে বেশি সম্মান পাবো, এটা কিন্তু এদের একটা লোভ বলতে পারেন। এক একটা মানুষের এক একটা বিষয়ের উপর লোভ থাকে। এদের লোভ হলো আমি কী করে মানুষের কাছে বেশি সম্মান পাবো, মানুষের চোখে বেশি ভালো দেখা, ভালো থাকবো, ভালো দেখবে মানুষ আমাকে, এটা কিন্তু লক্ষ্য। এবং এরা কিন্তু একটু লাক্সারিভাবে চলতে ভালোবাসে, অর্থাৎ আমি একটা ভালো জিনিস পরবো, একটু ব্র্যান্ডেড জিনিস পরবো, একটু ভালো দামি জুতো পরবো, দামি জুতো জামা পরবো, এইগুলো কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায়। এবং যদি আমি আরও লক্ষ্য করি, এরা কিন্তু নিজের মনের মালিক হয়, অর্থাৎ নিজের মন যা চায় তার বিরুদ্ধে এরা যায় না, নিজের মনের মালিক নিজেরাই কিন্তু এরা লক্ষ্য করা গেছে। কিন্তু এদের একটা খারাপ দিক হলো যে আপনাকে যদি টাইম দেয় যে আমি এই টাইমে আসছি, আপনি 100% ধরে রাখবেন। যাদের নামের প্রথম অক্ষর আই দিয়ে শুরু তারা কোনো সরি, যাদের নামের প্রথম অক্ষর এইচ দিয়ে শুরু তারা কিন্তু কোনো সময় সেই সময় ঢুকবে না, যতই বলুক যে আমি সেই সময় ঢুকবো। অর্থাৎ এদের টাইম একটু লেটে চলে, অর্থাৎ এরা একটু দেরিতে সেই জায়গায় যাবে, যাবে ঠিকই কিন্তু দেরিতে যাবে, এটা কিন্তু তাদের মেন ক্যারেক্টার। তো এই ছিল আজকে এইচ নিয়ে একটা আলোচনা। এরপরে আমি আছে আই নিয়ে আলোচনা করব এবং এর থেকে জেড পর্যন্ত পুরোটাই আলোচনা হবে ধীরে ধীরে। তাই যা আপনারও নামটা অবশ্যই থাকবে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা এই ধরনের আরও কিছু টপিক নিয়ে জানতে চাইছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানান, অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার। এবং যারা অনলাইন এবং অফলাইন আমাকে দেখাতে চাইছেন তারা নিচে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।